হাই বন্ধুরা, মুনমুনকা রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পরিচিত একটা রেসিপি, দই কাতলা। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে করছি দেখুন, আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। কিছু নিয়েছি চার মগজ, কিছু কাজু আর কিছু কিশমিশ। এগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এইগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে কম হলুদ দিয়েছি। গ্যাসে আমি ননস্টিকের কড়া গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। এই তেলেই মাছগুলো আমি ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি ওই মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নিতে হবে, খুব কড়া করে না ভাজলেও চলবে। দেখুন আমার মাছটা দুদিকেই ভাজা হয়ে গেছে। দেখুন এবার মাছটাকে আমি তুলে নেব। ওই তেলে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এক চামচ জিরে ফোড়ন দিলাম। আর আমি তেল দেব না, এই তেলেই আমার পুরো রান্না হয়ে যাবে। এরপর আমি আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা দু চামচের মতো আমি দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে আমার মশলা কষা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওর মধ্যে আমি পেস্ট করা কাজু কিশমিশ চার মগজ ওই পেস্টটা দিয়ে দেব। বাটিতে লেগে থাকা একটু জল দিয়ে গুলে ওটাও দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে। 5 মিনিট ধরে মশলাটাকে কষে নিতে হবে ভালোভাবে। কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বাদাম দেওয়া আছে। চার থেকে 5 মিনিট ধরে আমার মশলাটা কষা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো টক দই 4 থেকে 5 চামচ। মশলাটাকে আবারও 2 মিনিট ধরে কষে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। মেন রান্না এই মশলাটায় ভালো করে কষে নিতে হবে।
দেখুন 3 মিনিট ধরে আমার মশলা কষা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি অল্প কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব, এখানে আমি নর্মাল জলই ব্যবহার করলাম। মাছটা সেদ্ধ হবে সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমি এখানে আরেকটু জল দেব, আপনারা পরিমাণ মতো জল দেবেন। দেখুন আমার ফুটে গেছে। স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি, মাছটাকে একটু উল্টে পাল্টে দেব। দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, মাছটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওর মধ্যে আমি হাফ চামচের মানে জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প ধনে পাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকনা খুলছি, দেখুন আমার দই কাতলা রেসিপিটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার দই কাতলা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।